তো আজকে আমি এসেছি বাজারে। বাজারে এসে প্রথমে তো খেতে হবে, তো এখানে হলো প্রথমে আমি কচুরি নিয়ে নিয়েছি একটা, একটা কচুরি তো 15 টাকা, তো একটা দিয়ে আমাদের পেট ভরে আমি একটা নিয়েছি, ও একটা নিয়েছি, তখন খাবো। প্রচুর গরম এটা না, এখনই ওরা বানিয়ে বানিয়ে দিচ্ছে। তারপরে গিয়েছি মাছ দোকানে, মাছ দোকানে গিয়ে ভাবলাম কি মাছ নেবো, এই দেবো সাদা মাছ, হ্যাঁ একটু মাছ চাই না, একটা মাছ নেবো ছোটোর থেকে, তারপরে বাড়ি চলে যাবো। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আরেকটা নতুন ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে জানো বিশ্বজিৎ আমাকে কি দিয়েছে? বাস দিয়েছে আমাকে। আজকে বিশ্বজিতের সত্যি সত্যি বলছি বাস দিয়েছে। যখন গুনে দেখি কটা বাস দিয়েছে, দেখলাম তিনটা বাস দিয়েছে। বলো সে বাসগুলো আমি এখন ঠিক ফিরিয়ে দেবো। তোমরা ভাবছো কি বাসের কথা বলছি? বলো তো তোমরা কি বাসের কথা বলছি? যেটা মানুষ মানুষ করতে সেই বাসের কথা বলছি না। আমাকে কি বাস দিয়েছে জানো? এটা বাস করুন। আমি যখন এটা আমার মা বাবাকে বলি না, আমার মা হাসতে হাসতে বেশ, তো ও আমাকে বাস করুন কিনে দিয়েছে। আজকে আজকে আমি বাস করুনের একটা তরকারি রান্না করবো, সেটা তোমার সাথে শেয়ার করব। তো চলো এখন বাস তা কেটে কেটে নিই। তো এখন আমি প্রথমে বাঁশকলটা কেটে নেব। এটা কাছে যে সুমসুমি আছে না, সুমসুমিগুলো গায়ে লাগলে, কালো কালো সুমসুমিগুলো দেখা যাচ্ছে না, কালো কালো সুমসুমিগুলো যখন গায়ে লাগে তখন চুলকাবে, তো তার জন্য আমি একটা গ্লাস পরে নিয়েছি। আরেক হাতে আমি কাটতে পারছি না, কারণ আমি আরেক হাতে মোবাইল ধরে রেখেছি। তো কেটে ধুয়ে এগুলো সিদ্ধ করে নিয়েছি, একটু নুন আর হলুদ দিয়ে এগুলো সিদ্ধ করে জল ফেলে দিয়েছি। এগুলো আমাদের ওখানে হলে লাগে না, এখানে একটু দেখেছি শক্ত শক্ত, যার কারণে আমি কী করেছি একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে দেখি নরম হয়েছে, তারপর মাংস দিয়ে আমি রান্না করে নিয়েছি। বাসকুড়িটা যখন মাংস কষাচ্ছিলাম, মাংসের সাথে কষাতে দিয়ে দিয়েছি, কারণ মাংসের সাথে না দিলে না পরে দিয়ে সিদ্ধ হবে না। যার কারণে আমি আগে থেকে মাংস থেকে দিয়ে সব হলুদ তখন যা লাগে সব মশলা দিয়ে দিয়েছি। তো বিকালে গিয়েছি হলো কোথায়, বিকালে গিয়েছি বিশালে, একটু কেনাকাটা ছিল, তারপর বিশালে গিয়েছি। তো বিশালে যেতে গিয়ে অনেক কিছু বাড়ির জন্য কিনলাম। তো চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই বিশালটা, আজকে কেমন জিনিসপত্র উঠেছে এখানে। এরকম দেখো এদিকে, এটা তোমার কাছে থাক। ಒಂದು ಡಾಲ್ ಬೇಕಾಗಿತ್ತು, ಎಲ್ಲಿ ಸಿಗುತ್ತೆ?